আতঙ্কিত নয়, সচেতন হন। করোনা ভাইরাস সহ সর্দি, ফ্লু ও অন্যান্য যে কোনো জীবাণু ধ্বংস করতে ভরসা রাখুন সেফনিল হ্যান্ড স্যানিটাইজারে। সেফনিল একটি স্কোয়ার পণ্য। কি কালে পৃষ্ঠা উল্টাচ্ছিস, কি করবি এত পড়াশোনা করে? লাইফ এবার আমি রিটেক খাইলে আম্মা আমারে দিবে না, ধরে কতবার দিই রিটেক খাবার। শোন, এত কথা চিন্তা করার দরকার নাই, রিটেকই লাইফ। এবার ইউনিভার্সিটিতে যতদিন থাকা যাবে ততই মঙ্গল, বিকজ আমাদের আর ইউনিভার্সিটি দেখ স্বপ্নের দিকে ফাইল ধরছে। হ্যাঁ দেখছি, দাঁড়া তোরা জাস্ট মুরগাটার দিকে খেয়াল রাখ। হ্যাঁ তুমি তো যে মুরগা দেখো সেটাই তোমার। তুই হট দেখে কি পরিমাণ হট হলি সেটা চেক করলাম। আচ্ছা এদিকে আসছিস, তোরা নর্মাল থাক, নর্মাল থাক, এদিক কর, তোরা জাস্ট এক্সকিউজ মি, রফিক স্যার অফিসটা কোন দিকে বলতে পারেন? নাক বরাবর সোজা ওদিকে। থ্যাংক ইউ। আপনি তো তুই এটা চেক করে নিবি, ওই দিকে তো লেডিস হোস্টেল। আই নো দেখ না কি হয়। এটা কি করলেন আপা? আপনি জানেন এটা যে আপনাকে নতুন স্যার। আরে তোমাকে কে বলেছে জসিম ভাই? আমি সকালবেলায় রফিক স্যার রুমে গেছিলাম, ইয়ার দিনে একটা ফাইলে স্যারের ছবি। ও মাই গড, ও শিট, আমাদের তো ঠিক নতুন লেকচারার জয়েন করার কথা। তো আমাদের লেকচারার জয়েন করার কথা এটা কেন এখন বলতে হবে? এটা আমাকে আগে বলা যেত না? আর তুই, তোকে আমি বলছি মুরগা দেখলে ফাইল ফেলতে, নট টিচার দেখলে ফাইল ফেলতে। আরে যে হ্যান্ডসাম, আমি কেমনে বুঝবো টিচার না মুরগা? আর জসিম ভাই, তুমি এই কথাটা আমাদেরকে আগে বলতে পারলে না? আমার বলবার সুযোগ দেন, মুরগি দেখলে তো খোপে বড়া লেগে প্রস্তুত হয়ে যান। আসবে সেটা ভালো আইডিয়া, কিন্তু আমার কাছে এর থেকেও বেটার কোনো আইডিয়া দেওয়ার দরকার নাই। তুমি সোজা স্যারের রুমে যাবে, তাকে সরি বলে আসবে, যাও। ওকে স্যার, যাচ্ছি। আর শোনো, এদিক সেদিক মন না দিয়ে পড়াশোনা একটু ভালো করে মন দাও, তাহলে রিটেক খেতে হবে না। এবার নিয়ে কবার হলো, 5 বার মনে আছে? যাও। ঠিক আছে, আসতে পারো। তুমি না পড়া যাবে। তো তোমাদের ইউনিভার্সিটিতে নতুন কোনো টিচার এলে বুঝি এরকমভাবে সমাদর করা? আপনি যে টিচার সেটা জানলে অবশ্যই এরকম হতো না। ও মানে আগে থেকে বুঝলে তাহলে সমাদরটা টিম দিয়ে করবে।
পিন দিয়ে এই ব্যাটার পিনের কথা কি করে জানলো? নিশ্চিত টাকুলা রফিক স্যার বলেছে। কি ভাবছো? কিছু না স্যার। আচ্ছা আপনি পিনের কথাটা জানেন কিভাবে বলেন তো? আদিতা মাহবুব, ডটার অফ ইশতিয়াক মাহবুব, থার্ড ইয়ার ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ডিসিপ্লিন। ক্লাসে নিয়মিত নয়, পড়াশোনায় গোল্লা। পরীক্ষার হলে সবচেয়ে আগে আসা হয়, কিন্তু সবার পেছনে বসে সেসব দিই আর তার দেখে লেখার চেষ্টা করা হয়। সবচেয়ে বেশি দুশ্চিত ব্যবহার করে, কিন্তু রেজাল্ট যখন আসে আবার সেই গোল্লা। এই নিয়ে কবার জেনে দিতে হলো? পাঁচবার, রাইট? লোকটা তো দেখছি পুরাই কুকুর, প্রেস করলেই সব গড়গড় করে বের হয়ে যায়। না, আমি গুগল না, এই গোটা ইউনিভার্সিটির মধ্যে তুমি নিজেই তো একটা প্রতিষ্ঠান, যার ইতিহাস সবাই জানে। মনের কথা বুঝলো কি করে? শোনো, এতদিন যা করেছো করেছো, কিন্তু এরপর যদি এরকম কোনো উল্টোপাল্টা কাজ করো, তাহলে তুমি আমার সঙ্গে যা করেছো, যেরকমভাবে আমাকে সম্ভাষণ জানিয়েছো, সেটা কিন্তু আমি ম্যানেজমেন্টের কাছে গিয়ে উত্থাপন করবো। কেমন? এখন থেকে আর ক্লাস মিস হবে না স্যার। ঠিক? হ্যাঁ, হবে না। ঠিক আছে, এসো। কিন্তু হ্যাঁ, কথাটা মনে রাখবে, নিয়মিত ক্লাস করতে হবে আর প্রত্যেক টিচারের বিষয়ে মনে মনে বিশ্লেষণ দেওয়াটা বন্ধ করতে হবে, সাথে পিন ব্যবহার করাটা। Tourism and hospitality. Students, what do you understand when someone says tourism and hospitality? Bolle amra ki bujhi? Adrita, bolo. Ki? Jara jiggesh korlam, tourism or hospitality bolle ki bujho? আমি বলবো, এই ক্লাসে আদ্রিতা নামের অন্য কেউ আছে বলে তো আমাদের জানা নেই। না স্যার, এই নামের দুনিয়াতে এক পিসি আছে। সেরম নিজের বন্ধুদের কাছে তোমার নিজের এই আইডেন্টিটি জেনে খুব ভালো লাগলো কিন্তু, অনেস্টলি। ওকে, গিভিং ওয়ান মোর চান্স। আদ্রিতা, tourism and hospitality bolle amra ki bujhi? Fresh coconut theke toiri bangladesher extra virgin narikel tel chui, chuler complete care, nijer kaj ar chuler jotne ek chulo chhar noy. Sir, apni ki practically jante chan naki ami apnake boyer bhashay bujhiye dibo? Eto ta desh theke eto rokom bhabe tumi je bujho bishoy ta, eta amar jana chilo na. Anyway, bhalo lagbe tumi. প্র্যাকটিক্যালি বুঝো। এই যে আজকে সকালবেলা আপনি আমার কাছে আসলেন রফিক স্যারের রুমের খোঁজে, এবং আমি আপনাকে একটা ভ্যালুয়েবল পার্টে পাঠিয়ে দিলাম, তথাকথিত লেডিস ওয়াশরুম। সেটা হচ্ছে গিয়ে আপনার জন্য একটা বিউটিফুল ট্যুর, আর সেখান থেকে যেভাবে আপনাকে সাদর সম্ভাষণে বের করে নিয়ে আসা হলো, সেটাকে বলা হয় হসপিটালিটি। আর উই ক্লিয়ার? আই থিঙ্ক সো। ভালো লাগলো তোমার ডেপথ অফ নলেজ দেখে। থ্যাংক ইউ। ইউ মে সিট ডাউন। আমার আর একটা প্রশ্ন ছিল, রিটেক কাকে বলে? এবারে প্র্যাকটিক্যাল এক্সাম্পল সহ বোঝাবে। এবার আমাকে পচানোর ট্রাই করছে, ভেবেছে আমি বুঝি না। নো বিশেষণ, রিটেক, রিটেক পারছো না তো? আমি বুঝিয়ে দিচ্ছি। সারা বছর পড়াশোনা না করে, বছরের শেষে পরীক্ষা হলে বসে প্রশ্নের উত্তর না জেনে, নিজের খুশি মতো খাতায় যা খুশি তা লেখার পর, যখন সেই খাতা দেখে টিচাররা শূন্যের আগে যে সংখ্যাটা লাগে সেটাকে রিটেক বলে। আর উদাহরণ তোমাদের সামনেই আছে।
ওকে, তাহলে আজকের মতো ক্লাস শেষ। এবার তোমরা হাসতে পারো, কিন্তু হাসার সময় ওর দিকে তাকিয়ে হাসবে, কেমন? বলতে হবে না, খুব তো মাস্তানি করো ভার্সিটিতে। কোথায় এখন? তো প্রতিবাদ করলে না, সেই সাহস ছিল না। আর তোমরা সাহস দেখাও না বলে ওরা তোমাদের অপমান করার সাহস পায়। ভার্সিটিতে বসে নিজের বন্ধুদের সঙ্গে ছাত্র এবং স্যারকে র্যাগ করা খুব সোজা, কিন্তু সঠিক জায়গায় অন্যায় প্রতিবাদ করা কিন্তু এত সহজ কাজ না। চলো, তোমাকে বাড়িতে দিয়ে আসছি। বললাম তো, চলো নামিয়ে দিচ্ছি। যেখানে দরকার সেখানে প্রতিবাদ করতে হয়, সব জায়গায় নয়। এসো। বাড়ি কোথায়? বেটা সবসময় টিচার টিচার ভাব দেখায়। কেন রে বাবা, এখন তো একটু স্বাভাবিক ভাব করলেই হয়। বিশেষণ দেওয়া শেষ হলে এখন ফোনটা রাখি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। সরি স্যার। কি ব্যাপার, তুমি এখানে? আজকের লেকচারটা ঠিকঠাক বুঝতে পারিনি, তাই আপনার কাছ থেকে পার্সোনালি বুঝে নিতে আসছি স্যার। ও ঠিক আছে, এসো। বসো। সো স্যার, আমার কোয়েশ্চেনটা হচ্ছে, ওয়াই ইজ লাভ সো ইম্পর্টেন্ট ইন দ্য বিজনেস অফ হসপিটালিটি? Excuse me? Accounting management system. Today I taught you about... Okay. So
ভাইরাস। সর্দি, ফ্লু, কোভিড-19 সহ যে কোনো জীবাণুকে ধ্বংস করে। চারপাশ যখন সেফ, আমার পরিবারও সেফ। সেপনিল ডিসইনফেক্ট্যান্ট স্প্রে। আদ্রিকা, হোয়াট ইজ দিস? কী করছো এসব? তুমি হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড? তুমি জানো তুমি কী করেছো, আর তার জন্য আমি তোমায় কী করতে পারি? কী করবেন? আমাকে ইউনিভার্সিটি থেকে বের করে দিবেন তো? না না, আমার কোনো সমস্যা নেই। আর তুমি কি ভুলে গেছো যে আমি তোমার টিচার, তুমি আমার স্টুডেন্ট? স্টুডেন্ট হয়েছি বলে কি আমি আপনাকে ভালোবাসতে পারবো না? তুমি কী জানো আমার ব্যাপারে? কিছুই জানি না, কিছুই জানতে চাই না। শুধু জানি যে আমার মনটা আমি আপনার কাছে দিয়ে দিয়েছি। আচ্ছা, আমি রিটেক খাই দেখে আপনার সমস্যা তো? আই সোয়ার, আজকে থেকে কোনো কোর্সে আপনি আমার রিটেক দেখবেন না। প্রত্যেক সেমিস্টারে ফুল নাম্বারে পাস। ডিসগাস্টিং, রিয়েলি ডিসগাস্টিং। দেখো, তুমি যা করেছো এর জন্য আমি তোমার উপরে ব্যবস্থা নিতে পারতাম ক্যাম্পাসের মধ্যেই, কিন্তু সেটা আমি করিনি, কারণ আমি চাইনি তোমার ক্যারিয়ার বাবা ব্যবস্থা নেন না। কে মানা করেছে? যে ব্যবস্থা নিলে তো ভালো, আমি আপনার স্টুডেন্ট থাকবো না, তখন তো আর প্রেম করতে কোনো বাধা থাকার কথা নেই। দেখো, যা করেছো করেছো, কিন্তু আমি তোমাকে শেষবারের মতো বললাম, নেক্সট টাইম আই উইল নট স্পেয়ার ইউ। বাই বাই। কিরে অদ্রি, তোর আজকে আসতে এত দেরি হলো কেন? আজকে ক্লাস শেষ হতে একটু লেট হলো, তারপর আমার একটু লাইব্রেরি ওয়ার্ক ছিল। লাইব্রেরি ওয়ার্ক ছিল না, মানুষের পিছনে তিন মার ওয়ার্ক ছিল। আচ্ছা, আমি ওগুলো করি না, আমি এখন অনেক ভালো হয়ে গেছি। হ্যাঁ, তুমি যে কত ভালো হয়েছ সেগুলো তো আমাকে রফিক ভাই ফোন করে কালকে জানিয়েছে। এই টাকলাটা তো ভার্সিটি তো শান্তিতে থাকতে দিবে না, বাড়িতে আসলেও হানা দিবে। ইচ্ছা করে রফিক স্যার কি বলেছেন? তুমি যা যা করেছো সেই সব বলেছো। তোমার তো ভাগ্য ভালো যে রফিক সাহেব তোমার বাবার পরিচিত, নাহলে এতদিনে বহিষ্কারের নোটিশ চলে আসতো বাসায়। যা ছিঁড়ি তোমার পড়ালেখার, পাঁচবার তুমি রিটেক খেয়েছো, আর এদিকে তোমার বাবা রোজ রোজই আমাকে ফোন করে জিজ্ঞেস করে। শোনো, তুমি যদি আর একবার রিটেকের নোটিশ খাও না, তাহলে আমি তোমার বাবাকে সব বলে সব সত্যি কথা বলে সে যেন তার মেয়েকে এখানে এসে সামলায়, আর না হলে তার এই আপদ যেন সে নিজের কাছে নিয়ে রাখে। আপদ? নিজের মেয়েকে কেউ আপদ রাখে? হ্যাঁ, তুমি তো আমার জন্য আপদ, আর বাইরে সবার জন্য তুমি বিপদ, মহা বিপদ। কৃষ্ণ প্রেমে পোড়া দেহ, জুড়ে
ফ্রেশ কোকোনাট থেকে তৈরি বাংলাদেশের এক্সট্রা ভার্জিন নারিকেল তেল চুই। চুলের কমপ্লিট কেয়ার, নিজের কাজ আর চুলের যত্নে, এক চুলো ছাড় নয়। আমি আপনাকে একটা কথা বলছি স্যার। স্যার 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 আমার কথাটা একটু শোনেন না প্লিজ। স্যার স্যার আমি আমি একটা কথা বলবো স্যার। কি রে মা, মন খারাপ? মা আমি কি অনেক খারাপ মেয়ে? মা কে বলেছে তোকে এই কথা? মা আমি তো খালি রিটেক খাই, আমি তো শুধু ফেল করি, তার মানে তো নিশ্চয়ই আমি খারাপ নেই, তাই না মা? দেখ রে মা, পড়ালেখা না করলে আসলে কেউ দাম দেয় না, দাম দিতে চায় না। আমি এই সেমিস্টারে পাশ করব না, শুধু পাশ করব না, অনেক ভালোভাবে পাশ করব। নিশ্চয়ই পাশ করব, তুই একটু পড়ালেখা করলে দেখবি অনেক ভালো রেজাল্ট করতে পারবি মা। তাহলে এখন অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ব? না মা, আমি এখন পড়তে বসব, আমি পরে ঘুমাবো। তুমি যাও মা, আমি পরে ঘুমাবো। আপনি দেখেননি আমার রেজাল্ট বের হয়েছে, আমি ফার্স্ট হয়েছি। হ্যাঁ দেখলাম। কংগ্রাচুলেট করবেন না? সবে তো থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার রেজাল্ট দেখে বলা যাবে কংগ্রাচুলেট করা যাবে কিনা। তো ফাইনালেও যদি এরকম ভালো রেজাল্ট হয় তখন কি আপনি আমার সাথে প্রেম করবেন? কখনো না। তাহলে আমি পড়াশোনাই করব না। সেটা তো স্বাভাবিক, তোমার মতো মেয়ের কখনো পড়াশোনা হবেও না। আর শোনো, এরকম রাত বিরেতে আমাকে কল দিও, কেমন? চাই রে আমার মন
সর্দি, ফ্লু, কোভিড-19 সহ যে কোনো জীবাণুকে ধ্বংস করে। চারপাশ যখন সেফ, আমার পরিবারও সেফ। সেপনিল ডিসইনফেক্টেন্ট স্প্রে। হ্যালো, হ্যাঁ, তুমি আমার সঙ্গে একটু দেখা করতে পারবে? হ্যাঁ পারবো। কোথায়? আমার বাসায়। কখন? আজ বিকেলে। হ্যাঁ আসতে পারবো। আমাকে স্যার ফোন দিয়েছিল। স্যার আমাকে বিকালে তার বাসায় যেতে বলেছে। আচ্ছা স্যার, কি আজকে তো গিয়ে বলবে? আমার হাত কাঁপা কাঁপছে। আমি 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 গেলাম। বাই বাই। বাবা, আমার মেয়েটাকে তো একদম পরীর মতো লাগছে। কোথায় যাবি? আমার একটা ফ্রেন্ডের জন্মদিনে যাচ্ছি। তাই? আচ্ছা যা, কিন্তু তাড়াতাড়ি ফিরবি। তুমি চলে এসেছো? আচ্ছা, তাই শুনছো? হ্যাঁ, তুমি এসে গেছো, ভালো হয়েছে। আলাপ করে দিই। ও মিথিলা, হাই। হাই, তোমাদের খবর ভালো? হ্যাঁ, আমার ফিয়ান্সে, ও মাস্টার্স কমপ্লিট করেছে, এখন পিএইচডির জন্য ট্রাই করবে। আর মিথিলা, আমার স্টুডেন্ট আদ্রিতা, বলছিলাম না? আচ্ছা, বলেছিল এবার এটা বলনি যে ও দেখতে এতটা সুইট, এত সুন্দর। আচ্ছা, কী খাবে তুমি? আদ্রিতা কই? তোমার কাছে গেছে না? কি তোমার কাছে যায়নি? তাহলে কোথায় গেল? কত এত রাত পর্যন্ত বাইরে থাকে না? তাড়াতাড়ি দেখো মা। হ্যালো, আচ্ছা ঠিক আছে, দেখছি। একা একা কি করছো এত রাতে? বাসায় ফেরোনি কেন? বাসা সবাই চিন্তা করছে, তুমি ফেরোনি? চলো বাসা ফিরে চলো। তাতে আপনার কি? আমার কি হবে? চলো বাসা ফিরে চলো। চলো, আপনি এখানে কেন আসছেন? আপনার বাসায় না একজন ফিয়ান্সে আছে, তাকে রেখে আপনি এখানে কি করছেন?
এসব কথা পরেও হবে। ফ্রেশ কোকোনাট থেকে তৈরি বাংলাদেশের এক্সট্রা ভার্জিন নারিকেল তেল চুই, চুলের কমপ্লিট কেয়ার, নিজের কাজ আর চুলের যত্নে এক চুলো ছাড় নয়। চলো ফিরে চল। আমি যাবো না। সুইজারল্যান্ডে চলে যাবো, আমি সেখানে আমার পড়াশোনা শেষ করব। তুই এতদিন যেতে চাসনি বলেই তো আমাদের যাওয়া হয়নি, এখন যখন বলছিস নিশ্চয়ই বলবো। তুমি বাবাকে এখনই বলো যত দ্রুত পারে আমাদেরকে যাওয়ার ব্যবস্থা। সবই বুঝলাম ভাবি, কিন্তু হঠাৎ করে এমন প্ল্যানিং, অনার্সটা শেষ করলেই পারত। আসলে হঠাৎ করে ডিসিশনটা হয়েছে, আদ্রিতা তো আসলে আর থাকতেই চাচ্ছে না। এই যে অনি, এসো এসো, দেখো না আদ্রিতা সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ডে ওর বাবার কাছে চলে যাবে। ভালো তো, আমরা তাহলে আসি, দোয়া করবেন। কত বকাঝকা করেছি তোকে, চলে যাচ্ছিস ক্যাম্পাসটা খালি লাগবে রে। দেখেন না ভাই, কদিন থেকে মেয়েটা একদম চুপচাপ হয়ে গেছে। তোকে আসলে চুপচাপ মানায় না রে। স্যার আমরা আসি, আপনি তো রেখে। আমি পরে আসছি স্যার। যেমন রেখে গিয়েছিলে তেমনই আছি, শুধু স্টুডেন্ট বেড়েছে। তা তোমার সময় কেমন কাটলো? আমার তো দেশে আসার অনেক আগে থেকে ইচ্ছা, এমফিলের চাপে কোনো ভাবে। গুড মর্নিং। এই যে অনিক, তুমি ওকে চিনতে পারো না? আদ্রিতা কেমন আছো? আদ্রিতা তো ইউনিভার্সিটি অফ জেনেভা থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, এমফিলও করেছে, এখন আমাদের এখানে জয়েন করতে যাচ্ছে। আর হ্যাঁ আদ্রিতা, তুমি চলে যাবার কয়েকদিন পরেই অনিক চলে গিয়েছিল অস্ট্রেলিয়াতে পিএইচডি করতে, এই তো মাস তিনেক হলো আবার জয়েন করেছে। আচ্ছা তোমরা কথা বলো, আমার ক্লাসের সময় হয়ে গেছে। ভাবি, ভাবি কেমন আছে? ভালো আছে। ছেলে মেয়ে কয়জন এখনো? না তুমি? আমার মতো মেয়ে কার জন্য যোগ্য হবে বলো? অনেক ম্যাচিওর হয়ে গেছো, অনেক পরিণত হয়ে গেছো। আচ্ছা আমি আসি, দেখা তো হতেই থাকবে। Thank you.
স্যার। ওয়ালাইকুম আসসালাম। আদ্রিতা তুমি এখানে? আপনি আমাকে চিনতে পেরেছেন? চিনবো না কেন, অনেক কালই বলছিল তুমি এসেছো। অনেক আমার কথাও বলে নাকি? বলে। আচ্ছা আচ্ছা, ভালো। পরিচয় করে দেই, আমার হাজব্যান্ড হচ্ছে আদ্রিতা। অনেক স্যারের না বিয়ে হওয়ার কথা ছিল, তাই তো? অনেকের সাথে আমার কখনোই বিয়ে হওয়ার কথা ছিল না। আদ্রিতা, সেদিনের পুরো ঘটনাটাই ছিল সাজানো। মেয়েটা অনেক কষ্ট পেল। তুই কেন এমন করলি? আর আমাকে দিয়েও মিথ্যে অভিনয় করাবি? আজ এই সামান্য মিথ্যাটা ওকে মনে অনেক বড় সত্যের মুখোমুখি দাঁড় করাবে। আমি চাই না কোনো আবেগের বসে এসে ও নিজের জীবনটাকে নষ্ট করুক। কিন্তু তুইও তো ওকে ভালোবাসিস। ভালোবাসি বলেই তো চাই অনেক বড় হোক। তুমি যেভাবে চলে যাবে ও কিন্তু বুঝতে পারেনি, তাই তুমি চলে যাবার পরও নিজেও এখানে থাকতে পারেনি। তোমার বন্ধুদের কাছ থেকে সবসময় তোমার খবর নিত, ওদের কাছ থেকে জানতে পেরেছে যে তুমি দেশে ফিরেছ, তাই ও চলে এসেছে অস্ট্রেলিয়া থেকে। তুমি ঠিকই বলেছো, স্যার নিয়মিত আমাদের কাছ থেকে এত খোঁজ খবর নিত। স্যারের বারণ ছিল। তুমি আমাকে বলনি কেন? কি বলিনি? ভালোবাসো আমাকে? বাসি বুঝি। বাসো না? আমি তো চেয়েছিলাম কেউ আমার মনের কথাগুলো নিজে থেকে বুঝে নেবে। জানতাম ফিরবে, তুমি তো জেদি মেয়ে। আর তোমার এই জেদ নিয়ে তুমি একদিন আমার সামনে নিজেকে ঠিক প্রমাণ করবে, আমি জানতাম। তাহলে আমার সাথে এতদিন কেন যোগাযোগ করেন? যোগাযোগ করলে যে আজকে এই মানুষটাকে চোখের সামনে দেখতে পেতাম না। এখন সামনে পেয়ে বলা হচ্ছে, দূরে থাকলে তো ঠিকই বলে থাকতে। একদম ভুলে না, মনে রেখেছি তো। আচ্ছা, তুমি সবসময় কিভাবে বুঝে যাও আমার মনের কথাটা বলো তো? মনটা যে আমারই। আর এখন স্টুডেন্টের সাথে প্রেম করতে লজ্জা করছে না? না, একদমই করছে না। কারণ স্টুডেন্টদের সঙ্গে তো প্রেম করছে না, করছি কলিগের সাথে। আর স্টুডেন্টদের সঙ্গে প্রেম করবো না বলে তাতে গুলি বছর অপেক্ষা। আই লাভ ইউ স্যার। আই লাভ ইউ টু ম্যাম। Thank you.